মটনের যে কোনো পদ খুবই লোভনীয়, তার সত্ত্বেও মটন কষা যেন একটু স্পেশাল। বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ এই মটন কষা। আর জামাই ষষ্ঠী, বাঙালিদের কাছে আজকের দিনটি খুবই স্পেশাল এবং আদরের একটি দিন। বাঙালি ঘরে আজকের দিনে নানা রকম সুস্বাদু পদ দিয়ে জামাইদের খাওয়ার আয়োজন করা হয়। আর তার সাথে যদি থাকে এরকম একটা লোভনীয় মটন কষা, তাহলে তো বলার কথা নেই। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি মটন কষা। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি মটন কষা আমার স্টাইলে। মটন কষার জন্য লাগছে হাড় আর চর্বি সহ মটন, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, কাঁচা লঙ্কা, ঘি, টক দই, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। মটন কষার জন্য আমি দুটো ধাপে মশলা তৈরি করব। প্রথম ধাপের মশলাটা তৈরি করব আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য, আর দ্বিতীয় ধাপের মশলাটা তৈরি করে নেব আমি মাংসটাকে কষানোর জন্য। প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য পেঁয়াজ আর আদাটাকে আমি একটু টুকরো করে কেটে নিলাম। এরপর গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজের টুকরো, 5-6 কোয়া রসুন, 4 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, 4 চামচ টক দই, 1 চামচ নুন। এবার এইগুলোর পেস্ট বানিয়ে নেব। তৈরি করে নিয়েছি আমি সুন্দর একটা মিহি পেস্ট। এখন আমি মটনটা ম্যারিনেট করে নেব। আর এখানে হাড় আর চর্বি সহ 1 কেজি মটন রয়েছে। মটনের মধ্যে দিয়ে দিলাম আমি রেডি করা মশলাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 7 অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। এবার মাংসটাকে সমস্ত মশলার সাথে একটু সময় নিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো করে ম্যারিনেট করা হবে মাংসের স্বাদটাও তত ভালো হবে। তাই ম্যারিনেট করার সময় মাংসটাকে একটু চাপ দিয়ে দিয়ে ম্যারিনেট করতে হবে, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এটাকে কভার করে দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দিচ্ছি। মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে সেই ফাঁকে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মাংস কষার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগে, তাই আমি এখানে 1 কেজি মাংসের জন্য মোটামুটি 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। কষা মাংস বানানোর জন্য পেঁয়াজটাকে এখানে খুব মিহি করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো মিহি করে কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে প্রেসার দিয়ে এরকম কচলে নিচ্ছি। এইভাবে কচলে নেওয়ার ফলে পেঁয়াজের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে, এর ফলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হবে। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এবার দেখুন বুঝতে পারবেন পেঁয়াজের প্রতিটা অংশ বেশ ভালোভাবে আলাদা আলাদা হয়ে গেছে। এবার আমি মটন কষাটা বানাবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেল পর্যাপ্ত পরিমাণে গরম রয়েছে। এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ চিনি। চিনিটা ভালোভাবে ক্যারামাইল হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। গরম মশলাগুলো ফুটে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুন দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর চিনি দেওয়ার ফলে পেঁয়াজের মধ্যে একটা সুন্দর লাল রং এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ লঙ্কার বাটা।
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হচ্ছে। কিছুক্ষণ মশলাটা কষানোর পর মশলা চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে। মশলাটা আমি একটু কাছের থেকে এনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলার রংটা কতটা চেঞ্জ হয়ে গিয়ে সুন্দর একটা গাঢ় রং এসেছে। এর থেকেই বোঝা যাচ্ছে মশলাটা পুরোপুরিভাবে কষানো ডান। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা হাতের কাছে নিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। মাংসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি, যাতে মাংসটা আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাকে। কিছুক্ষণ পরে আমি মাংসটাকে চেক করছি। দেখা যাচ্ছে মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে আর মাংসটাও নরম হতে শুরু করেছে। মাংসটাকে খানিক আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে নিচের দিকে লেগে না যায়। এখন আর আমি মাংসটাকে ঢাকা দিয়ে রান্না করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে মাংসটাকে রান্না করতে থাকব। এক ঘন্টা 15-20 মিনিটের মাথায় মাংসটা এই অবস্থায় এসেছে। মাঝে বেশ কয়েকবার আমি মাংসটাকে নাড়াচাড়া করে নিয়েছি, তবে মাংসটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এটাকে রান্না হতে আরো সময় দিতে হবে। আরো 30 মিনিট পরে মাংসটা এই অবস্থায় এসেছে। এখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মাংসটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, তবে মাংস ভালোভাবে সেদ্ধ হতে এখনো সময় লাগবে। তাই মশলাটা যাতে পুড়ে না যায় আমি মাংসের মধ্যে একটু জল দিয়ে নিচ্ছি। আবারও লো মিডিয়াম ফ্লেমে মাংসটাকে রান্না করতে থাকব। মাংসটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে যেতে হবে। মাঝে মাঝে খুন্তি দিয়ে এরকম নাড়িয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে মাংসটা যাতে নিচের দিকে পুড়ে না যায়। মাংসটা যদি ড্রাই হয়ে আসে তবে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প জল দিয়ে মাংসটা রান্না করতে হবে। বেশ কিছুক্ষণ পরে মাংসটা এখন এই পর্যায়ে এসেছে এবং মাংসটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এই মাংস কষাটা বানাতে মোটামুটি আমার 3 ঘন্টা মতো সময় লাগলো। অনেকে ভাবতে পারেন এত সময় ধরে মাংসটা কড়াইতে রান্না না করে প্রেসারে দিলে তো অনেক কম সময়ে হয়ে যেত। এক্ষেত্রে বলে রাখি, মাংসটা এইভাবে কষিয়ে রান্না করলে যে স্বাদটা হবে প্রেসার কুকারে রান্না করলে সেই স্বাদটা আসবে না। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটা গরম মশলা, যার মধ্যে রয়েছে লবঙ্গ, দারচিনি আর ছোট এলাচ। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। গরম মশলা আর ঘিটা আমি মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। কমপ্লিট হয়ে গেল আমার বাঙালির অল টাইম ফেভারিট সুস্বাদু মাটন কষা। ঘি আর গরম মশলা দিয়েছি, তার জন্য ঢাকা দিয়ে 5 মিনিট রেস্ট দিচ্ছি, তারপর এটাকে আমি সার্ভ করে নেব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।